Surprise! Oh my God, bhaiya tumi! Ma, dadu dekho ke asche? Bhaiya esho, ma dekho. Bhaiya esheche. Are, Rati? কেমন আছো তোমরা সবাই? তোমার আশা কথা আপু কিছু বলেনি? মাকে আমি নিষেধ করেছি। তুমি তো বেশ ভালো বাংলা বলো। মা শিখিয়েছে, যে ভাষা রক্ত দিয়ে পাওয়া সে ভাষায় কথা বলার মধ্যে আলাদা গর্ব আছে। কিন্তু এত লং জার্নি করে এসছো, আগে ফ্রেশ হও, ভিতরে যাও। হ্যাঁ নানু ভাই, মায়ের মুখে তোমার যুদ্ধের গল্প অনেক শুনেছি, আজকে তো তোমার মুখে শুনবো। নিশ্চয়ই শুনবে। ৭১-এ আমরা তো ছিলাম টগবগে তরুণ, হানাদার বাহিনীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে জাতির পিতার ডাকে সাড়া দিয়ে আমরা তিন বাহিনীকে নিয়ে সর্বস্তরের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ি। সে সময় পাকিস্তান নৌবাহিনী থেকে পালিয়ে আসা কিছু বাংলাদেশি সাবমেরিনার আর মুক্তিযোদ্ধাদের নিয়ে গড়ে ওঠে দুর্ধর্ষ নৌ কমান্ডো দল। তারা দেশের প্রধান প্রধান সমুদ্র ও নদী বন্দরগুলোতে অপারেশন জ্যাকপট নামে দুঃসাহসী অভিযান পরিচালনা করে। এক রাতে ধ্বংস হয় প্রায় ২৬টি জাহাজ, অচল হয়ে পড়ে সমুদ্র ও নদী বন্দরগুলো। অন্যদিকে পদ্মা ও পলাশ নামে দুটি জাহাজ পশুর নদীতে মাইন স্থাপনের মাধ্যমে ধ্বংস করতে সক্ষম হয় বেশ কিছু সংখ্যক পাকিস্তানি যুদ্ধজাহাজ ও বিদেশি বাণিজ্যিক জাহাজ। ফলে আমদানি রপ্তানি সহ পশ্চিম পাকিস্তান থেকে আসা বন্ধ হয়ে যায় সব ধরনের রসদ ও অস্ত্র সরবরাহ। মনোবল ভেঙে পড়ে হানাদার বাহিনীর, আর তারা বাধ্য হয় এদেশ ছাড়তে। আর বিমান বাহিনী, শুনেছি ওদের সব অভিযানে হানাদার বাহিনী হারাম হয়ে গিয়েছে। ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর পাকিস্তান বিমান বাহিনী ছেড়ে আসা কিছু বাঙালি পাইলট, কারিগরি বিমান সেনা ও বেসামরিক পাইলটদের নিয়ে ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে বাংলাদেশ বিমান বাহিনীর যাত্রা শুরু হয়। একটি অটার ও একটি ড্যাকোটা বিমান, আরেকটি অ্যালিয়েট হেলিকপ্টারে বোমা, রকেট ও ভারী মেশিনগান যুক্ত করে তৈরি হয় আমাদের যুদ্ধ বিমান। চট্টগ্রাম ইস্টার্ন রিফাইনারি, নারায়ণগঞ্জের গোদনাইল জ্বালানি ডিপো সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পাকিস্তানি লক্ষ্যবস্তুর উপর প্রায় ৫০টির মতো সফল আক্রমণ পরিচালনা করে তারা। তারপর নানাভাই, তাছাড়া ১৯৭১ সালের ২১ নভেম্বর থেকে আমাদের তিন বাহিনী সমন্বিত আক্রমণ পরিচালনার পাশাপাশি দেশের সাধারণ জনতাকে সাথে নিয়ে ছিনিয়ে আনে স্বাধীনতা। আমাদের সশস্ত্র বাহিনীকে আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে থাকেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একের পর এক প্রতিষ্ঠা হতে থাকে সেনানিবাস, সেনাবাহিনীর প্রতিটি আর্মস ও সার্ভিস, গড়ে ওঠে মিলিটারি একাডেমি। দেশের অর্থনৈতিক নিরাপত্তায় বঙ্গোপসাগরের গুরুত্ব অনুধাবন করে আধুনিক রণতরী ও ঘাঁটি সংযোজনের মাধ্যমে শুরু করেন দক্ষ ও শক্তিশালী একটি নৌবাহিনী গড়ে তোলার কাজ। আর বাংলাদেশ বিমান বাহিনীতে যুক্ত হতে থাকে আধুনিক সুপারসনিক ফাইটার বিমান ও পরিবহন বিমান, হেলিকপ্টার আর এয়ার ডিফেন্স রাডার সংযোজনের মাধ্যমে বৃদ্ধি পায় আমাদের আকাশ প্রতিরক্ষার সক্ষমতা। শুধু তাই নয়, ১৯৭৪ সালে দেশের প্রথম প্রতিরক্ষা নীতিমালা প্রণীত হয় জাতির পিতার হাতে। বাবা আসছে, মা তুমি বসাকে দেখছি। বাবা তুমি এত দেরি করে আসলা, তুমি জানো কে আসছে? কে আসছে মা? আসো আসো। আরে রাফি, কেমন আছিস? আছে আলহামদুলিল্লাহ। বাবা তোর মা কেমন আছে? মা ভালো আছে। তোমার জন্য সে কখন থেকে ওয়েট করছে, তোর তো কোনো খবরই নাই। নাইট ফ্লাইট ছিল, তাই বলে এত দেরি। দেশের আকাশকে রক্ষা করতে গেলে দিন রাতের হিসেব করলে কি আর চলে? তোকে আমি বলেছিলাম না, হি ইজ মাই হিরো। বাবা তোমরা দেশের জন্য যা যা করছো তার সবগুলো গল্প আজকে তুমি ভাইকে বলবে। বলবো, অবশ্যই বলবো। এলে তাহলে গল্প পরে হবে, এখন চলো ফ্রেশ হয়ে নেব। হ্যাঁ চলো। আত্মমানবতার সেবায় সারা বছরই বিমান বাহিনীর ৩টি হেলিকপ্টার উদ্ধার ও অনুসন্ধানের জন্য প্রস্তুত থাকে ২৪ ঘন্টা। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ বা বিপর্যয়, যেমন ঘূর্ণিঝড়, পাহাড় ধস, অগ্নিকাণ্ডের পর জরুরি উদ্ধার, চিকিৎসা সহায়তা, ত্রাণ সরবরাহ ও পুনর্বাসনের কাজ করে বিমান বাহিনী। একইভাবে প্রতিবেশী দেশগুলোতেও প্রয়োজনে ত্রাণ সহায়তা ও উদ্ধার কাজে আমাদের বিমান বাহিনীর ভূমিকা প্রশংসনীয়। সম্প্রতি বাংলাদেশি একটি বেসরকারি যাত্রীবাহী বিমান নেপালে বিধ্বস্ত হলে আমাদের একটি পরিবহন বিমান বাংলাদেশি 23 যাত্রীর মরদেহ দেশে ফিরিয়ে আনে। বাংলাদেশে আশ্রয় নেয়া বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সাহায্যার্থে বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণ সামগ্রী পরিবহনেও সহায়তা করে যাচ্ছে বিমান বাহিনী। এছাড়া বাংলাদেশের আকাশসীমা দিয়ে চলাচলকারী সকল বিমান থেকে রাজস্ব আয় নিশ্চিত করছে বিমান বাহিনী। আচ্ছা মামা, আর সেনাবাহিনী? সেনাবাহিনী বলছি শোন, সেবামূলক বিভিন্ন কাজের পাশাপাশি দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পদ্মা বহুমুখী সেতু প্রকল্পে নিরাপত্তা প্রদানের পাশাপাশি এই সেতুর রেল সংযোগ প্রকল্প, জাজিরা ও মাওয়া অ্যাপ্রোচ রোড এবং ব্রিজ অ্যান্ড ফ্যাসিলিটি সার্ভিস এরিয়া কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট হিসেবে কাজ করছে সেনাবাহিনী। এছাড়া হাতিরঝিল, জয়দেবপুর, ময়মনসিংহ মহাসড়ক উন্নয়ন প্রকল্প, মৈপাল ও বদ্মারহাট ফ্লাইওভারের সফল নির্মাণের পর বর্তমানে ঢাকা মাওয়া 4 লেন সড়ক এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেনাবাহিনীর সহায়তায় নির্মিত হচ্ছে। আর নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তার দায়িত্ব পালনে নিয়োজিত রয়েছে আমাদের সেনাবাহিনী। বাংলাদেশে আশ্রিত বলপূর্ব বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের ত্রাণ বিতরণ, পুনর্বাসন ও চিকিৎসা কার্যক্রমের পাশাপাশি তাদের রেজিস্ট্রেশন কার্যক্রমে সহায়তা প্রদান করছে বাংলাদেশ সেনাবাহিনী। এবার আসি নৌবাহিনীর কথায়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অসাধারণ বিচক্ষণতায় আমরা অর্জন করেছি বিশাল সমুদ্র সীমা, সাথে উন্মোচিত হয়েছে ব্লু ইকোনমির সম্ভাবনাময় দুয়ার। সম্পদ আর অপার সম্ভাবনার এই সমুদ্রকে বছর জুড়ে নিরাপত্তা দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। সমুদ্র ও উপকূলীয় এলাকায় মানব পাচার, চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, জেলেদের নিরাপত্তা বিধান সহ সমুদ্রে সংগঠিত যে কোনো ধরনের অপরাধমূলক কাজ নিয়মিত প্রতিহত করে চলেছে নৌবাহিনী। বাণিজ্যিক জাহাজের নিরাপদ যাতায়াত, দেশের নদ নদীগুলো নাব্যতা রক্ষা এবং সমুদ্র বন্দরগুলো সুষ্ঠুভাবে পরিচালনার মাধ্যমে সার্বিকভাবে দেশের অর্থনীতিকে গতিশীল রাখছে বাংলাদেশ নৌবাহিনী। শুধু তাই নয়, বর্তমানে দেশের চলমান ব্লু ইকোনমির বিভিন্ন কার্যক্রম, যেমন মাতারবাড়িতে কয়লা ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট, মহেশখালীতে নির্মাণাধীন এলএনজি ও এলপিজি টার্মিনাল সহ এলএনজিবাহী জাহাজসমূহের নিরাপত্তা নিশ্চিত করছে বাংলাদেশ নৌবাহিনী। পাশাপাশি যে কোনো জাতীয় দুর্যোগ মোকাবেলা, উদ্ধার, ডাইভিং ও সার্ভেস অপারেশন পরিচালনা সহ চিকিৎসা ও ত্রাণ তৎপরতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আমাদের নৌসেনারা। দেশের রূপালী সম্পদ ইলিশ সংরক্ষণের অংশ হিসাবে নৌবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে অপারেশন জাটকা ও অপারেশন মা ইলিশ রক্ষা। গত 2017-18 সালে এই দুটি অভিযানে আনুমানিক 223 কোটি টাকার অবৈধ কারেন্ট জাল আটক করে নৌবাহিনী। সম্প্রতি বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নোয়াখালী জেলার ভাসানচর দ্বীপটিতে অস্থায়ী আশ্রয়স্থল গড়ে তোলে নৌবাহিনী। সত্যি মামা, সো ইন্সপায়ারিং। এভাবেই আমরা তিন বাহিনী দেশের জনগণের পাশে আগেও ছিলাম, এখনো আছি, সব সময় থাকবো। আসুন। হ্যাঁ বল মামা, আমি আজকে চিরং যাচ্ছি মেজো মামা ছোট মামার সাথে দেখা করতে, একটা প্ল্যান করেছে এসে বলুন। ও আচ্ছা তাই, ঠিক আছে, আমি রায়হানকে বলে দিচ্ছি।